একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন আপনার ঠিকানা আপনার ভবিষ্যৎ হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না বাড়ির জন্য চাই তেমন যত্ন সফল হতে হলে আপনাকে জানতে হবে নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং বাইং এর কঠিন বিষয় নিয়ে এন টিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজিয়ারি প্রপার্টি শো উইথ কাজিয়ারি দেখবেন সোমবার রাত আটটায় এবং পুনরপ্রচার শনিবার সকাল এগারোটায় শুধুমাত্র এন টিভিতে ব্রেকলেনে প্রাইম মিনিস্টার্ট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন এম টোয়েন্টি জুড়ে প্রাইম মিনিস্ট এজেন্ট রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম মিনিস্টার এজেন্ট হচ্ছে আর্লা ও এন এ মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ড লর্ডরা কল করুন ও টু ও সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল ওয়ান ডাবল এইট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাত আমি খন্দকার আশো হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজিয়ারিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা খুবই আনন্দিত যে আজ প্রায় সাত বছর ধরে আপনাদের সাথে আমরা এই প্রপার্টি শো নিয়ে আসছি এবং আপনাদেরকে যথাসম্ভব আমরা চেষ্টা করছি যে আপনাদের সেবা দিয়ে যাওয়ার জন্য দর্শক আমাদের সাথে এই অনুষ্ঠান যিনি যার নামকরণে এই অনুষ্ঠান করা হয়েছে যার দরুন আমরা এই সাতটি বছর ধরে আপনাদের সাথে আছি উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড কাজী আরিফ ভাই আরিফ ভাই সম্পর্কে কথা বলতে হলে আমাদের অনেক কথা বলতে হবে আরিফ ভাই আমাদের এই এই কমিউনিটিতে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের সেবা দিয়ে আসছে এবং উনি আমাদের সাথে আছেন থাকবেন এবং আপনাদের সেবা দিয়ে যাবেন চলুন দেখি আরিফ ভাই কেমন আছেন কাজিয়া ভাই আলাইকুম ভাই নো শেখ কেমন আছেন আছি বলো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে গেস্ট ছাড়া কত বড় ছিল আজকে আমরা দুজনে মোটামুটি ই করব আর কি আপনাকে মাঝে মাঝে ইন্টারভিউ নেওয়া হবে কিন্তু আজকে আপনি প্রেজেন্ট থাকলেন হ্যাঁ শিওর তো দর্শক আপনারা দেখছিলেন আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি আমরা আমাদের সাথেই থাকুন আজকে আমরা কথা বলছি অথবা বলবো প্রপার্টি রিলেটেড বিভিন্ন মাল্টিমিক্স নিয়ে কথা বলার জন্য বুলেটিন আপডেট দিব পাশাপাশি আর পাশাপাশি তো আপনারা আছেন লাইভে ইমেল এবং ট্যাক্সির মাধ্যমেও আমরা চেষ্টা করব আপনাদের কাছে যতখানি ইনফরমেশন পৌঁছে দিতে পারি তো ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হচ্ছে শুন আমি চলে আসছি আসা ভাই আপনার কাছে ধন্যবাদ ভাই দর্শক আরি ভাই কিন্তু সারাদিন ব্যস্ততার মাঝেও আমরা প্রতি সোমবার কিন্তু কোনো দিন মিস করতে চাই না নো ম্যাটার ওয়াট ঝড় বৃষ্টি বাদল স্নো যাই থাকুক আমরা কিন্তু আপনাদের ট্রানে চলে আসি আপনারা আমরা জানাতে চাই আপনাদের যে গত এক সপ্তাহে এই আমাদের ইউকে মার্কেটে কি কি প্রপার্টি নিয়ে কি কি চেঞ্জ আসলো এবং শুধু ইউকে মার্কেটিংয়ে নয় আমাদের আনুষঙ্গিক বাড়ি বেচা কেনা সব কিছু নিয়ে আমরা চেষ্টা করি যাতে আমরা আপনাদের সব কিছু উপহার দেওয়ার জন্য দর্শক আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রাম লাস্ট টোয়েন্টি সেভেন ইয়ার্স রাইট ইয়েস সেভেন ইয়ার্স ধরে আমরা প্রত্যেকটি যতগুলো অনুষ্ঠান করেছি প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের চলে গেছে সোশ্যাল মিডিয়াতে আর এই সোশ্যাল মিডিয়াতে আপনারা ফেসবুক গুগল প্লাস এবং ইউটিউবে যে শুধু প্রপার্টি উইথ কাজেরিফ লিখলে কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসে এবং এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকে সো আপনারা সেখানে নিজেরা যান এবং অপরকে দেখানোর জন্য স্পেশালি ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরিফ ভাই আমরা এই লকডাউন লকডাউনের পর আবার চলে আসলাম দর্শকদের মাঝে এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে আপনি গত সপ্তাহে চেষ্টা করেছেন অনেক আপডেট দেওয়ার জন্য নিউজ বুলেটিন দেওয়ার জন্য কিন্তু আমাদের গেস্ট থাকায় আমরা অনেকটাই পারিনি আজকে কিন্তু আপনি ফ্রি মাঠে বল দিয়ে যাবেন গোল তো দেওয়া না মানে ইনফরমেশন পৌঁছে দেওয়া হ্যাঁ সেটাই কিন্তু সেটা দেখছিলেন আমরা যে কথা বলছি যে যে আমরা আজকে বিষয়ে কথা বলবো আশা বলছেন আমি বললাম কিছুক্ষণ আগে তো প্রথমেই আমি চলে কাছে এটা বলার জন্য আপনারা দেখেছেন লাস্ট দুটো পর্বে আমরা কাভার করেছি ক্যাপিটাল গেন ট্যাক্স আমরা যারা প্রপার্টি বিক্রি করে যে বেনিফিট মানে লাভ করে যে ট্যাক্সের বিষয়ে আমাদের ট্যাক্সের একটো অ্যাকাউন্ট আসছিলেন গত পর্বে আমরা কথা বলেছিলাম ক্যাপিটাল গেন ট্যাক্স এবং ইনহারিটেন্স ট্যাক্স নিয়ে আমরা কথা বলবো আগামী পর্বে আমাদের কাছে একজন বিশিষ্ট প্রপার্টি ব্যবসায়ী সিদ্দিকুর রহমান লুটন থেকে উনি আসবেন আপনাদের কাছে এই রিলেটেড বিভিন্ন জিনিস ইনফরমেশন তুলে ধরবেন আপনাদের কাছে তো এটা থাকছে আপনাদেরকে এভাবে বলা যে আপনারা মিস করবেন আগামী প্রোগ্রাম বেশ ইনফরমেটিভ ইনফরমেশন হবে যেহেতু আরেকজন অন্য বিষয় আসছে আমরা তার আগে প্রোগ্রাম করেছিলাম প্রপার্টি লেট ক্যাম্পেইন নিয়ে আমরা আরেকজন অ্যাকাউন্টেন্ট নার্স ছিলেন আমাদের এখানে তো আমরা চেষ্টা করছি বিভিন্ন টপিক্সে প্রপার্টি রিলেটেড যেসব জিনিসগুলো আছে বিভিন্ন সেক্টরগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরা এই কিছু মানে হলেও ইনফরমেটিভ ভাবে যে প্রোগ্রামটা আমরা করছি গত সাত বছর ধরে স্টিল পার হিসাবে তো এটা আমাদের এমটা এভাবে যে আমরা চেষ্টা করছি আমাদের ভাই বোনরা আমরা যারা আছি তারা যেন উপকৃত হই এই জন্য প্রোগ্রামটি করা যাই হোক আমি আপনার কাছে চলে আসবো একটু পরে আবার আমি চলে আসছি আসাম ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমাদের আপনারা যদি আরিফ ভাইয়ের কাছে যে কোনো প্রশ্ন করতে চান প্লিজ গিভ আস এ কল অ্যান্ড আপনারা জেনে নেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো গুলো বলতে বলতে আরিফ ভাই একজন চলে আলাইকুম আমরা বোধহয় কলারটাকে হারিয়ে ফেলেছি কলার আপনি আবার ফোন করুন অবশ্যই আমরা আপনার প্রশ্ন শুনবো এবং আপনার কথা শুনে আপনার সেই কথার উত্তর দিব আরিফ ভাই চলে ভাই দর্শক আপনাদের কাছে প্রথম যে আপডেট নিয়ে আসছি সেটা থাকছে যে গেটার লন্ডনের যে রেন্টাল প্রপার্টি মার্কেট অনেকটা ড্রপ করেছে আপনারা অনেকে হয়তো জানেন সেক্ষেত্রে বলতে হয় যে প্রায় ফাইভ পার্সেন্ট ড্রপ করেছে এটা গেটার লন্ডনের মধ্যে আবার দেখা যাচ্ছে যে সেলসের ক্ষেত্রে রিসেন্ট যে অ্যাক্টিভিটিস হচ্ছে যেসব ডেটাগুলো আপনাদের কাছে তুলে ধরছি এভাবে যে প্রপার্টি যে আস্কিং প্রাইস মার্কেটে বিক্রি হওয়ার জন্য চলছে ক্ষেত্রে কিন্তু বেশ পরিমাণ বাড়ি বিক্রির ক্ষেত্রে বেশ স্ট্রং আছে অ্যাট দ্য মোমেন্ট বলা যায় ক্ষেত্রভেদে গেটার ইউকে পার্ট অফ লন্ডনে যদি আসি আবার পার্ট অফ ডিভিশনে যদি ইংল্যান্ড পার্টে আসি সেক্ষেত্রে কিন্তু বেশ রকমের বিবর্তন দেখা যাচ্ছে তো এখন আমাদের এখানে আমরা যারা এখনও বাড়ি কেনার ক্ষেত্রে স্পেশালি ফার্স্ট টাইম বা যারা পিছিয়ে আছি তারা দেখে নিব কারণ ব্যাটেবেল যদি ব্যালেন্স হয় সবসময় মার্কেট কিন্তু ফার্স্ট টাইম বায়ের জন্য সবসময় কিন্তু খোলা থাকে আমি বলে আসছি অনেক আগে থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন এটা থাকছে ফার্স্ট টাইম বায়ার ক্ষেত্রে আবার বায়ো টুলেটের ক্ষেত্রে আমরা যারা ফার্স্ট টাইম ল্যাডারে উঠেছি মানে প্রপার্টি ওন করছি তারপরে আমরা বায়ো টুলেটের ক্ষেত্রে যাবো অথবা কোম্পানি করে আমরা প্রপার্টি ল্যাডারে ইনভেস্টমেন্ট হিসেবে আসছি তাদের জন্য একটা বিশেষ ভালো একটা সময় যাচ্ছে আমরা কোম্পানি করেও দেখতে পাচ্ছি যে আমরা করোনা ভাইরাসের কারণে গভর্নমেন্ট বিভিন্ন সুযোগ সুবিধা সবগুলো দিয়েছে বাউন্স ব্যাক লোন করে অনেক কোম্পানি যে পয়সা হোল্ড করছে অনেক আমার পরিচিত অনেক ল্যান্ডলোড এবং অনেক ব্যবসায়ীরা মানে এই ক্ষেত্রে নজর দিচ্ছে যে কথা বলছিলাম যে আপডেটটা থাকছে যে প্রপার্টি বিক্রির ক্ষেত্রে বেশ রকমের স্ট্রং পজিশনে আসছে তারপর দেখে নেবেন গোল করে নিতে হবে অ্যানালাইসিস করে নিতে হবে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আবার ইন্টারনেটের যুগ আপনি অনেক কিছু সার্চ করে পেয়ে যাচ্ছে তো দেখে নিবো আমরা যাতে সুন্দর একটা স্টেপস আমরা জিনিসটা নিলাম ঠিকই করলাম ঠিকই কেন আমরা কোন রকমে পিছিয়ে না থাকি যাই হোক আমি চলে আসছি আসফ ভাই আপনার কাছে ভাই দেখি কে আছে লাইনে আসসালামু আলাইকুম দর্শক দর্শক আসসালাম রাহমাতুল্লাহ ভাই আপনি প্রশ্নটি করুন

কাউন্সিলের তো কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে যে পাঁচ বছরের পূর্বে বিক্রি করলে ডিসকাউন্টের পয়সা কিছু ইয়ে করে কেটে নিয়ে যায় বা একটা জিনিস আমার কোয়েশ্চন হচ্ছে এখন যদি আমি আরেকটা গোর কিনতে চাই তাহলে এই গোর থেকে কি কোন টাকা উইথড্র করতে পারবো পাঁচ বছরের ভিতর প্রশ্নটা ক্লিয়ার হয়েছে নাকি আপনার হ্যাঁ ভাইয়া তারপরে আপনি বলে জানা শুনছি হ্যাঁ ক্লিয়ার

ভেরি নাইস যে আপনি ব্যালেন্স করতে পেরেছেন আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর হচ্ছে এভাবে হ্যাঁ আপনি এখানে রিমর্গেজ করে এখান থেকে ইকুইটি উঠাতে পারেন উঠে আপনি অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি তখন বায়োটোইলেটের প্রপার্টি কিনতে পারছেন তো এখানে খেয়াল করে নিতে হবে অনেক সময় সারকমস্ট্যান্সেস একটা ফ্যাক্টর থাকে যে আপনি যখন সেকেন্ড বায়োটেক কিনতে যাচ্ছেন তো কিনতে যাবেন তখন কি পার্সোনাল নামে ওয়াইজ নাকি কোম্পানির নামে ওয়াইজ মানে কেনা উচিত হবে কারণ হচ্ছে যে গভর্নমেন্ট অনেক কিছু চেঞ্জ করেছে যেগুলো হচ্ছে আপনার ট্যাক্স বিষয়ক তো সেই ক্ষেত্রে আপনার বলবো যে এই পারপাসে আপনাকে একটুখানি লেগ ওয়ার্ক করতে হবে স্পেশালিস্ট অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হবে তারা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে কোনভাবে করলে আপনি মোর বেনিফিটেড হবেন তো এটা থাকছে এভাবে আর প্রথম প্রথম পার্টে আপনি যেটা বলেছেন যে কাউন্সিলের যে সিস্টেম টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই কন্ডিশনটা বলা আছে অবশ্যই এক এক সময় এক এক জায়গাতে ভেরিয়েশন হয়ে থাকে এই কদিনের আগে যদি বিক্রি করা হয় তখন তাকে প্রপোশনের পয়সা মানে দিতে হবে সেটা একটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে যে আপনি জানেন বাট দেখে নেবেন বাট নাইস আপনার প্রতি মানে আন্তরিক উইশ রইল বা ফর নেক্সট প্রপার্টিতে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আরিফ ভাই আপনি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য দর্শক আমি সবসময় বলি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের ইউটিউব ফেসবুক এবং গুগল প্লাস চলে গেছে এবং আপনারা যদি আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে চান আপনারা প্লিজ আমাদেরকে কল করুন বলতে বলতে আরেকজন কলার কল নিয়ে নিচ্ছি খুব কুইক করে দেখি কি আছেন লাইনে আসসালাম আলাইকুম দর্শক ওয়ালাইকুম সালাম জি ভাই প্রশ্ন করুন জি জি ভাই আমি এটা জিনিস জানতামে আমার خیال ছিলাকি আমি একটা বাড়ি বাই করব যে এখন কি বা ওয়াইট করব না বাই করব এখন একটু কিছু আইডিয়া দেন আমাদেরকে থ্যাংক ইউ भैया আর কিছু আছে ওকে ওকে সামানকে থ্যাংক ইউ भैया আপনি যে কথা বলেছেন আমরা হয়তো আগেও প্রোগ্রাম দেখেছেন কিনা মানে কিছু ক্ষেত্রে বলবো যে আমি কয়েকবারই বলেছি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে তালে তালে সেটাকে যে বাড়ি কেনার ক্ষেত্রে এখন গুড টাইম কিনা বাই করার যদি আমরা একটুখানি চলে যাই এই লকডাউন হলো যে মার্চ থেকে যে যেসব অ্যাক্টিভিটিস হলো যদি আমরা গবেষণা করি প্রপার্টি বিক্রি হয়নি বন্ধ ছিল লং টাইম সো মোর দ্যান সিক্স উইক্স এখানে বাড়ি বেচা কেনা হয় না হিস্ট্রিতে ইংল্যান্ড ইউকের পার্টের মধ্যে একটা বিশাল হিস্ট্রি এই টাফ টাইমে সারা ওয়ার্ল্ডে যখন এই রকম ধরনের সিচুয়েশন চলছে তখন কিন্তু ওভাবে প্রপার্টি ড্রপ করেনি কথা ছিল অথবা ভাবা ভাবছিলো অনেকে এই প্রপার্টি লাইনের বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে যে ভালো পরিমাণ ড্রপ করবে কিন্তু সেভাবে কিন্তু জিনিসটা এখন পর্যন্ত খুব স্ট্রং অবস্থায় আছে তো আপনাকে একটু দেখে নিতে হবে অবশ্যই আপনি কিছুক্ষণ আগে একটা আপডেট শুনছিলেন যে আমি বললাম যে প্রপার্টি মার্কেটের বিক্রির ক্ষেত্রে বেশ স্ট্রং আস্কিং প্রাইস যেরকম ধরনের চাচ্ছে সেই পরিমাণে বাসা বিক্রি হয়ে যাচ্ছে তো এখন আমি যদি ধরি আপনি ফার্স্ট টাইম বায়ার হিসেবে যদিও আমাকে এই প্রশ্নটা করতে ভুলে গেলাম তারপরেও জিনিসটা এভাবে বলছি যে ফার্স্ট টাইম বায়াদের জন্য অলওয়েজ দেখতে পারেন অপেক্ষা করতে পারেন বাট অ্যানালাইসিস করে নিতে হবে হিস্ট্রি বলে অনেক সময় আসতে ডিসিশন ডাইরেক্ট যদি আমি আপনাকে মানে বলি তখন হিতে বিপরীত হলে তখন আপনার বলবেন যে ভাই আপনি এভাবে বলছিলেন দেখে এইভাবে হয়েছে তা আমি আপনাকে এভাবে বলতে চাচ্ছি যে হিস্ট্রি অ্যানালাইসিস ফ্যাক্টরগুলো কাজ করে দেখে নিতে হবে এক একজনের সার্কস্ট্যান্সেস কীভাবে আছে সেটা দেখে আপনাকে ওয়াইজ হচ্ছে কি না আপনি কম্পেয়ার করে নিচ্ছেন কি না আপনি সেই বাড়িতে থাকছেন থাকবেন এরকম ধরনের বাড়ি হলে অথবা বাইটোলাইটে ভাড়া দিতে গেলে দেখে নেবেন মার্কেটের যে আপনার মর্গেজ পেমেন্ট তারপর আপনি ভাড়া দিলে কত পাচ্ছেন যদি বাইটেলো প্রপার্টি হয় তখন এটাকে আপনাকে যাচ্ছে কি না কতখানিকে আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন লোকাল এজেন্সির সাথে কথা বলতে পারেন ভালো লোকাল আলার রিলেটেড যারা আছে তারা এই বিষয়ে আরও আপনাকে ফ্রুটফুল ইনফরমেশন দিতে পারবে তো আমি আপনাকে এইভাবে বলে ভাগ ভাগ করে বুঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন তারপরেও কথা থাকছে যদি কোনো কারণে আরও কিছু জানতে হয় প্লিজ আমাদের ট্যাক্স নাম্বার ইমেল যোগাযোগ রাখবেন চেষ্টা করব। যদিও আমি আসলে টেকনিক্যালি অনেক সময় বারবারই সরি চেতে হয় যে আমার কাছে প্রচুর পরিমাণে লোক মানে করেন আমি চেষ্টা করি তাহলে তাহলে এখনও পিছিয়ে থাকে অনেক সময় কারণ ভলিউমটা অনেক ডিমান্ডিংভাবে পাবলিক করে আমি আমার ব্যস্ততার কারণে ব্যালেন্স করে করে করতেছি এবং করে যাচ্ছি তো এই থাকছে মোটামুটিভাবে বলা তো ভালো থাকবেন থ্যাংক ইউ আপনার প্রতি উইশ কামনা রইল ধন্যবাদ আরিফ ভাই ব্রেক প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন এম টোয়েন্টি ফাইভ জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আর্লা ও এন এ মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় Prime Estate, .E Feel Safe, প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য লর্ডরা কল করুন ও টু ও সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল ওয়ান ডাবল এইট সুপ্রিয় দর্শক ছোট্ট একটি ব্রেকে পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ আর কাজী আরিফ ভাই বলতেই মনে হচ্ছে যে উনি হলেন একজন জ্ঞানের ভান্ডার রিগার্ডিং দিস প্রপার্টি সো আপনারা কিন্তু বসে না থেকে ওনার কাছ থেকে বিভিন্ন জিনিস জেনে নেন সো জেনে নিতে হলে আপনাদের কল করতে হবে আর কল করতে হলে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে দেখে আপনার কল করুন এবং একটি টেক্সট নাম্বার আছে যে টেক্সট নাম্বারে আপনারা কিন্তু টোয়েন্টি ফোর সেভেন যে কোনো সময়ে আপনারা চান আপনারা টেক্সট করতে পারেন অনেক কথা আছে বলা যায় না মিলিয়ন্স অফ ভিউয়ার্স স্বাভাবিকভাবে নিজের পার্সোনাল কথাগুলো ব বলা যায় না সো সেই ক্ষেত্রে আপনারা ওনাকে টেক্সট করুন আর ইমেল অ্যাড্রেস তো রয়েছেই সো এই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করুন এবং ডোন্ট ফোর গেট টু রাইট ডাউন ইয়ার ওন কন্ট্যাক্ট নাম্বার সামটাইমস আমরা অনেক কথা যখন বুঝি না তখন আমরা ফোন দিয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলি আরেক ভাই আপনি কী বলেন হ্যাঁ শিওর এটা তো আছেই পাশাপাশি আপনারা যারা দেখছেন দর্শক আপনাদের সেভাবে বলা যে আমি অনেক সময় দেখছি মানে আমার অফিসেও বিজি টাইমেও আমি চেষ্টা করি কমিউনিটি ভাই বোনদের সেবা দেওয়ার জন্য আমার বিজনেস আওয়ারে উইদাউট এনি কস্ট আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি যদি একটুখানি সিরিয়াল রাখতে হয় মেনটেন করতে হয় সেটা আছে আসলে সত্য কথা বলতে গেলে কি যে আশাপাশি কথা আমি কি বলি তার কথা চলে আসে অনেক কথা স্বপ্ন দেখেছিলাম যে কমিটি ভাই বোনদের কিছু দিব আমার ক্ষুদ্র যতটুকু নলেজ আসে সেক্ষেত্রে আমাদের ভাইবোনা যদি উপকৃত হয় এটা নিয়ে স্বপ্ন দেখা সে তারা তাহলে প্রোগ্রাম করে আসছি ষাটটি বছর ধরে প্রতি সপ্তাহে নো ম্যাটার অফ জোক সামটাইম ইজ ইট সাম টাইম টারিং অল ডে লং মানে কাজ করার পরে আপনাদের সামনে হাজির হয়ে সন্ধ্যাবেলা একটু টায়ার্ডও থাকি তারপর চেষ্টা করি আপনাদের কাছে কিছু পৌঁছে দেওয়ার জন্য তো যাই হোক আসব ভাই আপনার কাছে ব্যাক করছি আবার জি ধন্যবাদ যে কথা বলছিলেন যে নট দ্যাট ইজি এ কমিটমেন্ট আমরা যে কমিটমেন্ট কমিটমেন্টে আছি যে আপনাদের মাঝে আসবো সেভেন উইকস ইস নট এ সেভেন মান্থস ইস এ সেভেন লং ইয়ার্স অ্যান্ড আপনাকে আমার ধন্যবাদ দিতেই হয় না দিয়ে পারছি না কেননা আপনি আপনি না থাকলে কিন্তু এই কোনোভাবেই আমরা এই অনুষ্ঠান চালাতে পারতাম না আমার জায়গায় যে কাউকে আপনি নিয়ে আসতে পারেন ইট ক্যান বি গোয়িং অন বাট আপনি না থাকতে কিন্তু হতো না আরে ভাই না চেষ্টা করি ভাইয়া ওই যে জিনিসটা আসছে এরকম ধরনের যে আমার কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা যেভাবে ধরি না কেন কাউকে যদি কিছুক্ষণ হেল্প করে ওয়াই নট যে সেবা দিয়ে যাওয়া ভাই বোনদের জন্য থ্যাংক ইউ ভাই মাচ দর্শক আমাদের অনেক কলার আছেন লাইনে দেখি কে কে আছেন এবং কার

আপনি খেয়াল করেছেন আপনি একটু লাইনে থাকেন যে আপনি পাঁচ বছর আগে কিন্তু কিনতে পাচ্ছেন আপনি কিভাবে কিনবেন সেটা হচ্ছে আপনার বায়োটেলের প্রপার্টি আপনি যদি প্রপার্টি বিক্রি করে কিনতে যান তখন থাকছে কথা বিক্রি করতাম বারোটা বাইর করতাম

সেখানে লেখা আছে কত পার্সেন্টেজ ইয়ার ওয়ান টু থ্রিতে বিক্রি করলে কত পরিমাণ দিতে হবে আপনি একটুখানি মানে দেখলে আবার যদি পেজটা উল্টায় অথবা কাউকে কারোর সহযোগিতা নিয়ে দেখলে ওটা কিন্তু টার্মস কন্ডিশনটা ক্লিয়ার লেখা আছে যদি এখন আপনি মনে করেন হুইচ ওয়ান ইজ দ্য বেটার ফর ইউ ইউ ক্যান গো ফ্রম দেয় কারণ এক একজনের একরকম হয়ে থাকে কেউ চিন্তা করছে যে হ্যাঁ এপ্রিল পর্যন্ত ওয়েট করবো তারপর আমি বাড়িটা বিক্রি করবো আবার আসছে যে এখান থেকে ইকুইটি নিয়ে আমি অন্য একটা বাড়ি কিংবা একটা কি দুইটা অথবা মুভ করবো ওই বাড়ি থেকে উন্নুবাড়িতে এখন এখন আমি এখন আমি করতে 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 পারবেন আপনি পারবেন আপনি আপনি পারবেন এখন ব্যাপার হচ্ছে বিক্রি করতে গেলে আপনাকে এখানে কিছুটা কাউন্সিলকে কন্ট্রিবিউশন করতে হবে আর এখান থেকে যদি আপনি মর্গেজ থেকে আপনি যদি কিছু মানে ইক্যুইটি রিলিজ যেটাকে বলা হয় আপনি টাকা বাড় করার ক্ষেত্রে যে কথাটা বলছেন সেটা আপনি করতে পাচ্ছেন সেটা কোনো সমস্যা নাই ঠিক আছে আপু সমস্যা নাই জি

আমি হয়ে গেছে ফ্রি হলে হয়ে গেছে এখন কত হইলো আমাকে আমাকে এটা সার্ভিস চার্জ দিতে হইতেছে আমি ফ্ল্যাটে থাকি না কিন্তু আমি টেরেস কর এখন এই সার্ভিস চার্জটা কিভাবে আমি মানে ক্যান্সেল করব বা উদ্ধ করব ফ্রম দা হাউজিং অ্যাসোসিয়েশন আমি জিনিসটা ক্লিয়ার হতে পারিনি আপনি আবার একটু বলবেন প্লিজ আমি হাউজিং এ গরে থাকিয়া আমি আজ থেকে 10 বছর 9 বছর আগে গটা মানে কিনে ফেলেছি হুম হুম

হ্যাঁ এখন ওই জিনিসটা আপনার টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে এরকম ধরনের সার্ভিস চার্জ থাকবে এবং ইউ টু পেই এখন কিছু কিছু ঘর আছে যেগুলো আপনার কখনো সার্ভিস চার্জ দিতে হয় না তো হাউজিং অ্যাসোসিয়েশনের ঘরগুলো অথবা মানে লিজ হোল্ড প্রপার্টিগুলো সাধারণত এরকম হয়ে থাকে যে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে আবার আপনি হাউজও হচ্ছে আপনি এটা ফ্রি হোল্ড বাট কিন্তু হাউজিং অ্যাসোসিয়েশন থাকার কারণে ওই টার্মস এন্ড কন্ডিশনে বলা আছে যে আপনাকে সার্ভিস চার্জ কন্টিনিউ দিয়ে যেতে হবে

ফিল ফ্রি কল আবার আমাদের সব দিকে ব্যালেন্স করতে হবে আমি চলে আসছি একটি আপডেট দেওয়ার জন্য আপনারা হয়তো জানেন অনেকেই জানেন যে গেটার ইংল্যান্ডের মধ্যে ফার্স্ট টাইম বাড়ি কিনলে পাশ হওয়া পর্যন্ত কোনো স্ট্যাম্প ডিউটি ট্যাক্স দিতে হচ্ছে না ফর দ্য টাইম বিংয়ের জন্য যে গভর্নমেন্টটা অ্যানাউন্সমেন্ট করেছে তা আমরা যারা আছি ফার্স্ট টাইম বার আপনার দেখে নেব কত টাকা সেভ করছি ইজ ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি যারা ফার্স্ট টাইম বার হিসেবে আসি এটা কিন্তু বাই টুলেটের ক্ষেত্রে প্রযোজ্য না আমাদের চ্যান্সেলার রেজিস্ট বিভিন্ন রকমের বিভিন্ন রকম ভূমিকা নিয়ে আসছে যেটা না বললেই নয় বিভিন্ন সেক্টরে তার বিভিন্ন মানে খুব পপুলার মতো তার বিভিন্ন রকমের স্টেপসগুলো গভর্নমেন্টের ডিসিশনের প্রেক্ষাপটে সে করেছে এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্যাবিলিটির ট্যাক্সটাকে সে এই পর্যন্ত রাখছে এবং এই ক্ষেত্রে আমরা যারা চিন্তা করছি আমাদেরকে সময়টা থাকা পর্যন্ত আমরা চেষ্টা করব ব্যালেন্স করে নেওয়ার যদি যে আমাকে স্যুট করে এখন আসছে বাইটুল ল্যান্ডলোডের গ্রাউন্ডের যে স্ট্যাম্প ডিউটি ট্যাক্স মানে একটা হলিডে দিয়েছে ফর দ্য টাইম বিং সেটা আর আর একটা বিষয় কিন্তু আমরা যারা বাইটুল ল্যান্ডাররা আছি আমরা বুঝে বুঝিনি অত বুঝতেই পারছি আমাদেরকে সেম ট্যাক্স দেওয়া হচ্ছে বাট এটাকে এক্সটেন্ড করা হচ্ছে টিল মার্চ পর্যন্ত যে মানে আপনাকে পেমেন্ট হলিডে পেমেন্টের মতো যে সিস্টেমটা বাট আপনাকে দিতেই হচ্ছে আর কি এটা আপ আপনারা আপডেট আছেন আশা করছি অনেকে বা অনেকে না যারা তাদের জন্য স্পেশালি এটাকে বলা আপনাদের কাছে পৌঁছে দেয়া আশা পাবো ব্যাকটেরিয়া थैंक यू আমাদের একজন কলার রয়েছে আমরা কুইক একটা কল নিয়েছি আসসালামু আলাইকুম আপনি বলেন দেখি চেষ্টা আমি আমার কাউন্সিলর হাউস হাউস কাউন্সিলর ওয়াল

আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমি সবসময় বলে থাকি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক গুগল প্লাস এবং ইউটিউবে আপনারা যখন খুশি তখন আপনারা শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে এবং প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের অনেক প্রশ্নের উত্তর সেখানে আছে আপডেট রয়েছে সো আপনারা নিজেরা দেখুন এবং অপরকে দেখানোর জন্য সাবস্ক্রাইব করুন ইউটিউবে এবং আমাদের ফেসবুকে যুক্ত হতে হলে এটা লিখে উপরে একটি দেখবেন থামস সাইন আছে সেই সাইনে আপনারা যখন ক্লিক করবেন ইউল ইউল বি কানেক্টেড উইথ ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন এম টোয়েন্টি ফাইভ জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আর্লা ও এন এ মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় Prime Estate, agent প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ড লর্ডরা কল করুন ফোর টু ও প্রপার্টি বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যিনি রয়েছেন আরিফ ভাই আজ থেকে সৎচটি বছর ধরে আপনাদের সেবা দিয়ে আসছেন আর এক বছর সেবা দিলে উনি প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন এই বিষয়ে আসলে আপনি সার্ভিসের ব্যাপারে প্রাপ্ত পুরস্কার পেয়েছেন বুঝতে পেরেছি আশা করি আপনি সার্ভিস শুরু করে দেন আরেকটি বছর প্লিজ দর্শক আপনারা দেখছিলেন মাঝে মাঝে ফানি থিং করে আপনাদের আনন্দ দিতে চায় বাট মাঝে মাঝে আমি যেটা বলে ইজ डिफरेंट বাট এটাও সত্য কথা যে গত 7টা বছর ধরে আমার সাথে একই প্ল্যাটফর্মে উনি আমাকে আমাদের এই প্রোগ্রামটাকে সাজিয়ে অর্নামেন্ট করে রাখছেন ইনশাল্লাহ থাকবেন অ্যাজ ওয়াল প্রপার্টি যত যতদিন রান করবে ইস মাই হোপ যাই হোক আমি চলে আসছি আপনার কাছে দর্শক আমাদের লাস্ট পর্ব আমরা যে কথা বলছিলাম প্রথমেই যে আমরা আগামী পর্বে আমাদের একজন প্রপার্টি স্পেশালিস্ট এজেন্সির মালিক লুটন থেকে ডেভেলপার তার অসংখ্য গুণাবলী আছেন উনি আসবেন আপনাদের সাথে তার শেয়ার করার জন্য বিভিন্ন বিষয়ে আমি স্পেশালিটি রাখবো এই ক্ষেত্রে প্রপার্টি ডেভেলপমেন্টের বিষয়ে কথা বলার জন্য আমরা এই লাইনে যারা এখনো আসিনি অথবা আসার চেষ্টা করছি অথবা করবো তাদের জন্য একটা ফুটফল হবে এবং পাশাপাশি তো অন্য মিক্সিং করে আমরা ডিজাইন করে যে প্রোগ্রামটি করি সেটা থাকছে আপনাদেরকে বলে দেওয়া আমি চলে আসছি আমার পরের আপডেট আপনাদের কাছে দেওয়ার জন্য যে আমরা যারা মর্গেজের ক্ষেত্রে টু লাইট এবং রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে যারাদের টার্ম শেষ হয়ে গেছে এবং যখন এই প্যান্ডামিক টাইমের মধ্যে অনেক ল চেঞ্জিং হয়েছে একজন ভালো মর্গেজ ব্রোকারের সাথে স্বর্ণপূর্ণ হব যদি কোনো কিছুতে হয় কারণ অনেক সময় তাদের কাছে প্রোডাক্ট বেশ ভালো থাকে তাদের সাথে যোগাযোগ করবেন রেপুটেবল যেসব আছে স্পেশালি বলা হচ্ছে এভাবে আপনাদের বুঝানো বুঝাতে চাচ্ছি এভাবে যে মর্গেজের ক্ষেত্রে বেশ অনেক রকমের রদবদল হয়েছে অনেক রকমের সুযোগ সুবিধা আসছে অনেক ইন্টারেস্ট রেট কমেছে আপনারা জানেন ভালো করে সেটা নামমাত্রভাবে আছে অনেক প্রোডাক্ট আসছে সেই ক্ষেত্রে আপনাকে কোনটা স্যুট করছে দেখা উচিত হবে আমরা বাই ক্ষেত্রে আমরা যদি সেই সেমটা প্রোডাক্ট চেঞ্জ করি সো মেনি ফ্যাক্টরস অনেকে আছে যে লোন টু ভ্যালু যেসব থাকে যে অনেক সময় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ইটা থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে থাকে যে লোনটা দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু বেশ রদবদল হয়েছে এবং ভালো ভালো জিনিস মার্কেটে আছে আমরা রেসিডেন্সিয়াল প্রপার্টি বাই টোডেটের প্রপার্টি দেখে নেব ভালো করে যারা আমরা এই ক্ষেত্রে আসছি তারা অলরেডি ব্যাক টু ওয়ার্ক এ ছিল মোটামুটি ভাবে আপনাদের এই রিলেটেড কিছু পৌঁছে দেয়া আশা পাই ব্যাক টু থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই দর্শক দেখি কে আছেন আমাদের সাথে লাইনে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রশ্ন করুন ভাই আচ্ছা আমি একটা প্রশ্ন আমার দুইটা প্রশ্ন জি একটা হইল

এ দেশে ল এবং সিস্টেম অনেকটা ভ্যারি করে ভ্যারিয়েশন আছে এক্ষেত্রে আপনি একজন একজন চার্টার অ্যাকাউন্ট স্বর্ণপূর্ণ হতে পারেন এবং প্রপার্টি লয়ের সম্পূর্ণ হতে পারেন বাট অনেক সময় আছে যে আপনার কী কী আছে কতখানি কী পরিমাণে দিতে পারবেন না পারবেন এটা অনেকটা ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েশন আছে তো তাদের স্বর্ণপূর্ণ হওয়াটা বেস্ট হবে নাহলে আমাকে এই কথা বলতে গেলে আমি আমাকে ভাগ ভাগ করে আমি অনেকক্ষণ সময় নেবো এটা থাকছে একটা বিষয় সেকেন্ড পার্টে আপনি যে কথাটা বলেছেন যে আমার এই মর্গেজের থেকে মানে মানে যে রেসিডেন্সিয়াল ঘরে আছে এখান থেকে নিয়ে ওটাকে যদি আপনি পরিশোধ করেন তখন আমার প্রতি ট্যাক্স পড়বে কি না এখন আস্তে আস্তে যে আপনি যখনই ওই বাড়িটা বিক্রি করতে যাবেন তখনই ট্যাক্সের বিষয় থাকবে এক্ষেত্রেও আপনাকে একজন চার্টার্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট বা স্পেশাল যারা আছেন প্রফেশন তারা ভালো অ্যাডভাইস করতে পারবে তো এখানে আছে যেখানে অ্যাগেন ভেরিয়েশন আছে যে কে কতটুক পরিমাণে আমরা দিতে পারছি কাকে কতটুক পর্যন্ত দিতে পারবো তো এখন এখানে আসতে আসতে আপনি যখন কোনো কারণে এখান থেকে মানি ইকুইটি রিলিজ করে ওখানে দিচ্ছেন এ সময় বিগ ইস্যু বাট এখানে ওখানে আপনার বেনিফিটটা কীরকম ধরনের আপনাকে বুঝে নিতে হবে যে এটা আপনার জন্য মানে কতখানি মানে অ্যাডভান্টেজ দিচ্ছে না তার অথবা এমন দেখা যাচ্ছে যে এটা থেকে আপনার কম মগেজ মানে আছে ইকুইটি রিলিজ করে আপনি আর একটা প্রপার্টি কিনছেন

থ্যাংক ইউ দর্শক আপনার সুন্দর প্রশ্নের জন্য আমরা আবারও ফিরে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে দেখি উনি পরবর্তী নিউজ বুলেটিন কি দেন আরিফ ভাই শিওর পরবর্তী নিউজ বুলেটিন দেওয়া দিচ্ছি এভাবে আমাদের লন্ডনের মেয়র সাদেক খান বলেছেন যে গভর্নমেন্টের ইভিকশন প্রসেসে এই লকডাউনের টাইমে যে পরিমাণ বা প্রবলেমেটিক পড়ে ভাবে ল্যান্ডলোডরা ফেস করছে ট্যানেটার ক্ষেত্রে পয়সা দিচ্ছে না পার্টি দিচ্ছে এবং অন্য অন্য কারণে অ্যাজ ওয়াল যে অসংখ্য এভিকশন প্রসেসের জন্য ল্যান্ডাররা প্রস্তুত আনফর্চুনেটলি বাট কথা হচ্ছে যে খান বলেছে যদি এটাকে প্রপার ওয়েতে মেনটেন না করা হয় তাহলে এই করোনাভাইরাস টাইমে এভিকশন প্রসেসটা সুনামির মতো ভাষা মানে ইউজ করেছেন যে এরকম পরিমাণে পড়তে পারে নিউজটা আসলে তেমন শুভকর না বাইটুলেট লেট যারা আছেন আপনারা জানেন যে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে নর্মালি যে ইভিকশন প্রসেসটা আছে সেটা দু মাস থেকে তিন মাস বাড়িয়ে দিয়েছে তারপরে ফল্ট ন ফল্টের এভিকশানের বিষয়টা আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদিও গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে অগস্ট টোয়েন্টি থার্ড থেকে তারা আবার কোর্টের মানে এইসব এভিকশন প্রসেসে তারা ফাইল গ্রহণ করছে অথবা মানে কোর্টে এইসব জিনিস শুরু হবে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে লাইন্ড আপ রয়েছে এবং সেটা কতদিন এভিকশন প্রসেস যাবে কতখানি হবে ইটস নট সুখবর বাট আমরা একটু দেখে নেব স্পেশালি প্রপার্টি লয়ার যারা আছি অথবা স্পেশালি যারা আছি তাদের সাথে কথা বলে প্রসেসিং নেয় কারণ আপনাকে আগের থেকে প্ল্যান করতে হবে যাতে আপনি সেরকম বিপদের সম্মুখীন না হন তো যাই হোক এটা একটা একটু স্যাট হলেও একটা নিউজ আমরা যারা অনেকে জানি না অনেকে ফেস করছি অবশ্য আমি প্রপার্টি লেটিংয়ে এবং সেলস এজেন্সির বিজনেস করছি বাট এর মধ্যেও আমরা অনেক ফেস করছি তো এখানে কথা হচ্ছে লিগাল ফর্ম্যাটে আমাদের যেতে হবে স্টেপসগুলো নিতে হবে নাহলে জিনিসটা রোলিংভাবে ভাবে থাকবে যাই এটা ছিল আপনাদের কাছে আর একটা আপডেট পৌঁছে দেওয়া আসাব ভাই ব্যাক টু ধন্যবাদ আরে ভাই দর্শক আমি আবারও বলছি যে আমাদের স্ক্রিনের নিচে কিন্তু একটা নাম্বার দেখতে পাবেন যে টেক্সট নাম্বার টেক্স নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আমাদের

আপনার কথা আমরা খুবই আস্তে শুনতে পাচ্ছি আপনি কাইন্ডলি যদি আপনার টিভি ভলিউমটা কমিয়ে আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলুন আপনার কথা আসছে কিন্তু খুবই সফট আচ্ছা আমি আমার প্রশ্নটা বলে ফেলি তারপরে আমি রেখে দিই তারপর উত্তরটা দিবেন আপনারা হ্যাঁ জোরে বলবেন প্লিজ হ্যাঁ আমরা আস্তে শুনতে পাচ্ছি প্রথমত একটা প্রপার্টি আমার হাসবেন্ড উইল করে গেছেন উনি মানে পাস হয়ে গেছেন অর্ধেকটা আমার নামে আর অর্ধেকটা আমার মেয়ের নামে এখন আমাদের কি করণীয় ওকে এনি আদার কোশ্চেন না ঠিক আছে আমি আমার এটাই প্রশ্ন এখন আপনি সরি আপনাকে একটু পোস্ট করতে একটা জিনিস জানতে আছে আপনার কি ইচ্ছা আছে আপনি কি করতে চাচ্ছেন এরকম ধরনের কিছু বলবেন না যে এই প্রপার্টিতে এখন আমরা আছি এবং ভাড়া দেওয়া ভাড়া দিয়ে আছে কিছু টেনেন্টস আছে আর আমরা কি থাকি আর কি একটা কে উইল করেছে সেটা হচ্ছে আপনারা থাকছেন নাকি যেটাকে ভাড়া দেয়া হয়েছে হ্যাঁ ভাড়াও আছে এবং আমরা নিজেরও থাকছি আচ্ছা ওকে ফাইন ফাইন থ্যাংক ইউ আমি রাখছি হ্যাঁ হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দ্যাটস গুড কন্ট্রোল রুমের ভাইরা আমি একটুখানি শুনতে পেরেছি বাট একটু খেয়াল রাখতে পারি যদি ফিডন মাইন্ড নেক্সট টাইমের জন্য থ্যাংক ইউ ভাইরা বিহাইন্ড দ্য সিন আপনারা অসংখ্যভাবে হেল্প করেন আপনাদের প্রশংসা না করলেই নয় ভাইরা যারা কন্ট্রোল রুম থেকে সহযোগিতা করছেন থ্যাংক ইউ ভেরি মাছ আগেন যাই হোক কলার যে প্রশ্ন করেছেন আমি চলে আসছি আপনার কাছে ডাইরেক্ট আমাদের সময় স্বল্পতার কারণে আমাদেরকে শর্ট করে নিতে হচ্ছে আমরা মানে যতখানি পারি আপনাকে বোঝানোর চেষ্টা করছি পাশাপাশি আর সংকেত দিচ্ছেন প্রোগ্রাম শেষ আমাদের প্রোটোকল মেনটেন করার জন্য যেসব জিনিস থাকে সেটা মেনটেন করছি পাশাপাশি আপনার কাছে চলে আসছে স্যার নিউজ আমি মানে শুনে খারাপ লাগলো আপনার ইস্যুর জন্য দিস আওয়ার লাইফ এবং আমাদের সবাইকেই যেতে হবে এখন আমরা যারা উইল করে যাই উইল করে যাচ্ছি এবং উইল করে যাব ফ্যাক্টরগুলো থাকছে এভাবে আমরা আমাদের কাছের লাভবানদেরকে উইল করে যাচ্ছি পার্সেন্টেজ দিয়ে যাচ্ছি কোনোভাবে তারা যাতে বেনিফিটেড হয় হবে হতে পারে এখন আপনার এই প্রশ্নটা আসলে ল বিষয়ক প্রপার্টি রিলেটেড লয়ার আপনাকে ভালোভাবে গ্রেড করে বলতে পারবে অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট এবং এগুলো নিয়ে মানে স্মাই মানে ডেলি ওয়ার্কের মতো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে আমার তো সেক্ষেত্রে বলছি যে উনি মানে উইল করে গেছে হাফ অফ দিয়ে গেছে যাতে আপনার মেয়ে এবং আপনি দুইজনই এটার সম্পত্তিটাকে অধিকার পাবেন আর কি যদি কোনো কারণে এটাকে বিক্রি করা হয় অথবা কোনো কারণে যদি এই সম্পত্তির মালিক আপনার দুজন হাফ হাফ করে গেছে তো সেক্ষেত্রে আপনার দুজনের মালিক এখন এই ক্ষেত্রে আপনার যদি কোনো ফার্দার প্ল্যান থাকে কীরকম ধরনের প্ল্যান কথা হচ্ছে ওখানে যে না আমরা বাড়িটা বিক্রি করব। না আমার মেয়ে বিয়ে হয়ে গেছে অথবা সে তার সম্পত্তি চাচ্ছে এগুলো অনেক ফ্যাক্টরস থাকছে তো আমি এই জন্য কথা বলছিলাম যে আপনার আর কিছু জানার আছে কি না আপনি ভাড়া দিচ্ছেন পার্টলি সেটা তো ডিফারেন্ট থিং বাট হচ্ছে যে আপনি কী করতে চান আপনারা কী করতে চান মেয়ে কী বলে এগুলো অনেক ফ্যাক্টর থাকতে পারে যে এক একজনের ভ্যারিয়েশন সাবক কারণে অন্যরকম হতে পারে তো এখন দুজনেই হাফাফভাবে আপনারা মালিক আছেন থাকছেন এবং আপনাদের প্ল্যান তো যাই হোক আরও যদি বিস্তারিত হয় আমার ট্যাক্স নাম্বারটা আছে ইমেল আছে ইমেল করলে প্লিজ আপনার সবাই আপনাদের স্পেশাল রিকোয়েস্ট ইমেলের সাথে আপনার নাম্বারটা লিখবেন অনেক সময় ইমেল ব্যাক করতে দেরি হচ্ছে নাম্বার থাকলে সাম আমার গুড টাইমে আমি রিটার্ন করছি এবং সেক্ষেত্রে চেষ্টা করি লাইভ কথা শুনি কারণ অনেক সময় ইমেলের বয়সের বাসের সাথে অনেক প্রশ্ন থাকে সেটা না করলেও আনসার করা যাচ্ছে না এরকম ধরনের থাকে তো ইমেল নাম্বারটা এবং ট্যাক্স নাম্বারটা লেখা রাখবেন আপনারা যে কথা আসাভাবে কিছুক্ষণ আগেও বলেছেন তো যাই হোক ভালো থাকবেন যদি অ্যাগেন যদি অসমাপ্ত থাকে তারপরে বলবেন বাট আপনাকে একজন প্রপার্টি লয়ার স্বর্ণপূর্ণ হওয়া খুব জরুরি থাকবে যদি আপনি কিছু করতে চান আরও কিছু জানতে চান মোর ডিপার থ্যাংক ইউ আশা ভাই ব্যাক টু ইউ জি আপনি আমার কাছে ব্যাক হলে আমি আপনার কাছে ব্যাক হয়ে যাব কারণ আপনি আমাদের দর্শকদের কাছ থেকে আপনি বিদায় নিয়ে নেন প্লিজ তাই আপনি আমাদের সময় নেই মানে হার্ড টাইমের মতো হার্ড কথা না এরকম ধরনের দর্শক আপনারা বুঝতে পারছেন যেতে নাহি চাই আবার তবু যেতে হয় যেতে হবে টাইমের ফ্রেম সিস্টেমের ফ্রেম আশাবাদী সংকেত তার অর্নামেন্টাল পার্ট আমাকে শেয়ার করছেন যেতে হবে বিদায় নিতে হবে তো শুরু না করতেই শেষ হয়ে যায় মাঝে মাঝে মনে হয় অসমাপ্ত যে প্রোগ্রামটা আরও যদি একটু বড়ো হতো আরও ভালো লাগতো আরও শুনতাম আরও বলতাম সামথিং আদ দিস তো যাই হোক আমার পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে দেশে বিদেশে আপনারা যারা দেখছেন তাদের প্রতি উইশ কামনা রইলো আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আগামী পর্বে আপনার কাছে ফিরে আসবো প্রপার্টি বিষয়ে কথা বলছিলাম যে আমরা আলোচনা করব আবার একজন বলছি যে আশাবাসী যেটাই বলে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন পাবেন ইনশাআল্লাহ আপনার ভালো থাকবেন দোয়া রাখবেন এই বলে আমি পক্ষ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আরিফ ভাই দর্শক ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার এবং আমাদের এই অনুষ্ঠানটি আবার দেখতে হলে আমাদের আপনারা অবশ্যই টিউন করবেন শনিবার দিন সকাল এগারোটায় এন টিভিতে ওনারা আবার রিপিট করেন আশা করি আপনারা এই অনুষ্ঠানটি আবার দেখতে পাবেন এবং সব সময় দেখার জন্য আপনারা ফেসবুকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের সেখানে চলে গেছে দর্শক আমাদের চলে যেতে হচ্ছে কিন্তু আমরা আবার আসব এবং আবার আসব অনেক অনেক কিছু নিয়ে যে যেটা আপনাদের ভালোর জন্য আপনাদের প্রপার্টি বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের দেখতে পাবেন নেক্সট উইক সেম টাইম সেম টিভি চ্যানেলে তার আগে আমরা অনুষ্ঠান শেষ করার আগে যখন আমরা সব সময় বলি যে আমাদের প্রপার্সি টিপস থাকে আজকে যে টিপসটা থাকবে কোরবানি স্যাক্রিফাইস ত্যাগ আমরা যতই কোরবানি দেই না কেন আমাদের মনের ভিতরের যে লোভ লালসা হিংসা বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত আমরা এইগুলোকে কোরবানি দিতে পারব না ততদিন পর্যন্ত আমাদের কোরবানি কতটুক কামিয়াব হবে অনলি আল্লাহ রাবুল আলমিন জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন এম টোয়েন্টি ফাইভ জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আর্লা ও এন এ মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় Prime Estate, Feel Safe, Quality Service. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ড লর্ডরা কল করুন ওর টু ও সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল ওয়ান ডাবল এইট